সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পাকিস্তান ও চীনের মধ্যকার নতুন প্রকল্প নিয়ে চিন্তায় ভারত। ইউক্রেন উত্তেজনা, বাইডেন মনে করেন রুশ সেনারা সীমান্ত ডিঙাবে। নিষেধাজ্ঞা অকার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইরান ও রাশিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ার। সম্পর্ক স্থাপনে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ। আমিরাতকে গোয়েন্দা তথ্য নিরাপত্তা দিতে চায় ইসরায়েল। দৈনিক সংক্রমণ লাখের ওপরে, তাও ইংল্যান্ডে মাস্ক বাধ্যতামূলক নয়। বাংলাদেশে বংশোদ্ভূত নুসরাত আমেরিকা ফেডারেল কোর্টের বিচারক মনোনীত। পদত্যাগের জন্য প্রচণ্ড চাপে বরিস জনসন। এবং ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই, এ দফায় প্রথম 3 লাখ ছাড়াল। দর্শক, ইউক্রেন উত্তেজনা, বাইডেন মনে করেন রুশ সেনারা সীমান্ত ডিঙাবে, এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পাকিস্তান ও চীনের মধ্যকার নতুন প্রকল্প নিয়ে চিন্তায় ভারত। পাকিস্তান ও চীনের মধ্যকার নতুন একটি সড়ক প্রকল্প নতুন দুশ্চিন্তা সৃষ্টি করেছে ভারতের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের জন্য তা কাটা হয়ে দাঁড়াতে পারে বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন। হিন্দুস্তান টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদ থেকে চীনের শিনকিয়াংয়ের ইয়ারকান্দ এ পর্যন্ত একটি সড়ক স্থাপনের আলোচনা চলছে। এই সড়ক তৈরি হয়ে গেলে বিভিন্ন কূটনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। আবার যে উপত্যকার উপর দিয়ে রাস্তা নির্মাণ হবে, সেই সাকসকাম উপত্যকা 1963 সালে অবৈধভাবে পাকিস্তান চীনকে দিয়ে দেয়। আর এই সড়ক তৈরি হলে সিয়াচেন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় সড়ক চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যে এলাকা দিয়ে পাকিস্তান ও চীনের মধ্যে সড়ক যাবে, সেখানে সিয়াচেন ছাড়াও রয়েছে রিমো, তেহরাম হিমবাহ। এই এলাকা সংলগ্ন বাকি হিমবাহের জায়গা দখল করে রেখেছে চীনা লাল ফৌজও। উত্তরে চীনের সাকসকাম উপত্যকা, পশ্চিমে পাকিস্তানি নিয়ন্ত্রিত কাশ্মীর। একদিকে যখন চীনের লাল ফৌজ ক্রমাগত ভারতীয় বাহিনীকে রোখার চেষ্টা করছে, এমন প্রেক্ষাপটে নয়া রাস্তার প্রকল্প ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, এই সড়ক যোগাযোগে যে পাকিস্তান ও চীনের সেনা কার্যকলাপ বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে তা ভারতের জন্য কাটা হয়ে উঠছে, কারণ এই রাস্তার ফলে ভারত সীমান্তের দুই দিকে কার্যত চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, সিয়াচেন সীমান্তে ভারতীয় সেনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে ফেলতে পারে এই সড়ক। ফলে এমন অক পরিস্থিতিতে সিয়াচেন সীমান্তে পোক্ত প্রহরা ভারতের কূটনৈতিক দিক থেকে পাখির চোখ হয়ে উঠছে। ইউক্রেন উত্তেজনা, বাইডেন মনে করেন রুশ সেনারা সীমান্ত ডিঙাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সীমান্ত অতিক্রম করতে পারেন, কিন্তু পুতিন সেখানে পুরো মাত্রায় যুদ্ধ চান না বলেও মনে করেন তিনি। এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের ব্যাপারে প্রশ্ন করা হয় জো বাইডেনকে। জবাবে তিনি বলেন, আমার ধারণা পুতিন সেখানে জড়াবেন, তার কিছু একটা করার আছে। জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেন, রুশ নেতা যদি পশ্চিমের পরীক্ষা নিতে চান, তাহলে তাকে বড় ধরনের এবং অপূরণীয় খেসারত দিতে হবে। তবে মস্কো ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। সম্প্রতি সীমান্তে তারা নিজেদের সেনা উপস্থিতি বাড়িয়েছে, প্রায় 1 লাখ রুশ সেনা সমাবেশ ঘটানো হয়েছে ইউক্রেন সীমান্তের কাছে। সংবাদ সম্মেলনে জো বাইডেনকে কয়েকজন সাংবাদিক ইউক্রেন ইস্যুতে প্রশ্ন করার পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেনসাকি বলেছেন, রাশিয়া সামরিক বাহিনী যদি ইউক্রেন সীমান্ত অতিক্রম করে তা হবে নতুন আগ্রাসন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা দ্রুত, তীব্র এবং ঐক্যবদ্ধভাবে মোক্ষম জবাব দেবে। সম্প্রতি ইউক্রেনে হস্তক্ষেপ না করা শর্ত হিসেবে পশ্চিমা দেশগুলো সরকারের কাছে বেশ কিছু দাবি করেছে রাশিয়া। তার মধ্যে রয়েছে, ইউক্রেন কখনো নেটো জোটে যোগ দিতে পারবে না, নেটো জোটের কার্যক্রম পোল্যান্ডসহ এ পর্যন্ত হওয়া সদস্য দেশগুলোতে সীমাবদ্ধ রাখতে হবে। পশ্চিম এবং রাশিয়ার আলোচনা গত সপ্তাহে কোনো বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। মস্কোর কিছু দাবি প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিমের দিক থেকে। উত্তেজনা কমাতে এর আগে রুশ মার্কিন শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোন এবং ভিডিও কলে কথা হয়েছে। নিষেধাজ্ঞা অকার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইরান ও রাশিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন, দীর্ঘমেয়াদী সহযোগিতা বিস্তার এবং ইরান ও রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও মস্কো। রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান আবদুল্লাহিয়ান। ওই সাক্ষাতে দুদেশের প্রেসিডেন্টরা নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্ক,
শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রাইসের সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় অবস্থান করছেন। তিনি বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দিয়ে এক পোস্টে আরও জানান, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার বহু সুযোগ ও সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করার জন্য উভয় দেশের সরকারি বেসরকারি উদ্যোক্তারা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। সম্পর্ক স্থাপনে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ। মার্কিন সরকার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে এই প্রতিরোধ সংগঠন। আল আকবর নিউজ চ্যানেলে বরাত দিয়ে IRIB-র সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন। আল আকবরের খবরে বলা হয়েছে, লেবাননে ওয়াশিংটনের মিত্ররা যখন হিজবুল্লাহর বিরুদ্ধে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে, তখন কোনো কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহর নেতার জন্য বার্তা পাঠিয়েছে মার্কিন সরকার। ওই বার্তায় ওয়াশিংটন লেবাননের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা রক্ষা করার প্রস্তাব দিয়েছে। হিজবুল্লাহ পক্ষ থেকে সব মধ্যস্থতাকারীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইদ হাশেম শাফিউদ্দিন লেবাননের ন্যাশনাল মিডিয়া সেন্টারকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সরকার লেবাননকে নিজের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায়, এজন্য তারা লেবাননে সবসময় গণ্ডগোল বাঁধিয়ে রেখে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান আরও বলেন, লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকার বহু পরিকল্পনা রয়েছে এবং এসব পরিকল্পনা নিরলসভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। তবে আমেরিকার পরিকল্পনাগুলো ব্যর্থ করে দেওয়ার জন্য হিজবুল্লাহরও নিজস্ব পরিকল্পনা রয়েছে বলে জানান সাইয়েদ হাশেম শাফিউদ্দিন। আমিরাতকে গোয়েন্দা তথ্য নিরাপত্তা দিতে চায় ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলার পর দেশটিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা এবং নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পাকিস্তান অবজারভারের। আমিরাতের রাজধানী আবুধাবির বিমানবন্দরে গত সোমবার ভয়াবহ ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে দুজন পাকিস্তানি এবং একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমিরাতে চালানো ওই বড় ধরনের হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় আবুধাবি বিমানবন্দরে এই হামলা নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সোমবার একটি শোকবার্তা পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতে ইসরায়েল বলেছে, আমরা আমিরাতের পাশে আছি, এ ধরনের হামলা থেকে আমিরাতের জনগণকে বাঁচাতে প্রয়োজনে আমরা গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা দিয়ে সহায়তা করব। দৈনিক সংক্রমণ লাখের উপরে, তাও ইংল্যান্ডে মাস্ক বাধ্যতামূলক নয়। দৈনিক সংক্রমণ লাখের উপরে, প্রাণহানির সংখ্যাও কয়েকশো, তাই ইংল্যান্ড সরকার মাস্ক করোনার বিধিনিষেধ শিথিল করেছে। দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। 27 জানুয়ারি থেকে ইংল্যান্ডে মাস্ক পরা বাধ্যতামূলক নয়, বাড়িতে বসে নয়, এবার অফিসের কাজ করা যাবে অফিসে এসেই। বুধবার সরকারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বরিস জনসন। প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, প্ল্যান বি করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে 26 জানুয়ারি। দেশে করোনা তলানিতে এসে ঠেকেছে, এই পরিস্থিতিতে প্ল্যান বির মেয়াদ আর বাড়ানোর কোনো কারণ নেই। সামনের সপ্তাহ থেকে প্ল্যান এ স্বাভাবিক জীবনযাত্রাতে ফিরতে পারবে ইংল্যান্ড। কিছুদিন আগে বড় কোনো জমায়েতে ঢুকতে প্রয়োজন হতো জোড়া টিকার সনদ, 27 জানুয়ারি থেকে তাতে ইতি পড়তে চলেছে। অফিসও যাতায়াত করতে পারবেন কর্মীরা। ইংল্যান্ডে ওমিক্রন সংক্রমণ ক্রমশ তলানিতে ঠেকেছে, এই পরিস্থিতিতে করোনাকালে আরোপিত সমস্ত বিধিনিষেধ শিথিল করে দিল ইংল্যান্ড। তবে মাস্ক পরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, বড় কোনো জমায়েতে বদ্ধ জায়গায় অনেকক্ষণ থাকার ব্যাপারে কিংবা বহু অচেনা মানুষের সংস্পর্শে এলে মাস্ক পরে থাকাটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু করোনা যখন কমে আসছে তখন এই ব্যাপারে সিদ্ধান্ত ইংরেজদের বিবেচনা বোধের উপরই ছাড়তে চান জনসন। এ ব্যাপারে কোনো সরকারি বিধিনিষেধ আর থাকবে না। তবে করোনা পজিটিভ হলে বিচ্ছিন্ন বাসে থাকার সরকারি নীতির মেয়াদ 24 মার্চ পর্যন্ত, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে যে হারে তাতে বিচ্ছিন্ন বাসে থাকার মেয়াদও আরও কমিয়ে আনা হতে পারে। এখন ব্রিটেনে করোনা পজিটিভ হলে 5 দিনের বাধ্যতামূলক বিচ্ছিন্ন বাসে থাকতে হয়, 5ম ও 6ষ্ঠ দিন র্যাপিড টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। ভবিষ্যতে সেই নিয়মে বদল আনার কথা ভাবা হচ্ছে বলেও বুধবার কমন্সে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনসন। সব মিলিয়ে করোনাকাল শেষে স্বাভাবিক জীবনে ফেরার তোড়জোড় শুরু ব্রিটেনে। বাংলাদেশে বংশোদ্ভূত নুসরাত আমেরিকার ফেডারেল কোর্টের বিচারক মনোনীত। আমেরিকার একটি ফেডারেল কোর্টে বিচারক হিসেবে প্রথম মুসলিম আমেরিকান নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণার পর বুধবার 19 জানুয়ারি এই খবর জানায় হোয়াইট হাউস। আল জাজিরা জানায়, মার্কিন সিনেটে নিশ্চিত করেছে বাংলাদেশের বংশোদ্ভূত 44 বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল
জেলা আদালতের দায়িত্ব পালন করবেন। হোয়াইট হাউস নুসরাতকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে জানায়, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি আমেরিকান, প্রথম মুসলিম আমেরিকান নারী এবং একমাত্র দ্বিতীয় মুসলিম আমেরিকান ব্যক্তি যিনি ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন। বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU এর ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে ACLU এর জাতিগত বিচার কর্মসূচির উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের উপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করা মামলা সহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন নুসরাত জাহান। এর আগে 2021 সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক সুমার। নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েলো স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিস ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট US কোর্ট অব আপিলের জজ ব্যারিংটনে পার্কারের সঙ্গে কাজ করেছেন। পদত্যাগের জন্য প্রচণ্ড চাপে বরিস জনসন। লকডাউনে 10 ডাউনিং স্ট্রিটের বাসভবনে পার্টি করা নিয়ে এমপিতে বিভ্রান্ত করার অভিযোগে পদত্যাগের চাপ বেড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের উপর। পার্টি করার অভিযোগ নিয়ে বুধবার পার্লামেন্টে ব্যাপক সমালোচনার শিকার হন। পার্লামেন্টে গতকাল এমপিদের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ হন বরিস জনসন। নিজের কনজারভেটিভ দলের বর্ষীয় এমপি ও সাবেক মন্ত্রী ডেভিড ডেসিস তাকে উদ্দেশ্য করে বলেন, ঈশ্বরের নামে বলি আপনি এবার যান। তবে নিজ দলে এমপিদের মুখে পদত্যাগের আহ্বান শুনতে হলেও জনসন বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। কনজারভেটিভ এমপি ক্রিস্টিয়ান ওয়েকফোর্ড নিয়ে দল ত্যাগ করে লেবার দলে ফিরেছেন। তিনি একে জীবনের কঠিনতম সিদ্ধান্ত বলে অভিহিত করেন। বিরোধী লেবার দলের নেতা কিয়ার স্টারমার বলেন, প্রধানমন্ত্রী পার্টি করা নিয়ে আজ গভীর সাফাই গেয়েছেন। বরিস জনসন বলছিলেন, তিনি জানতেন না পার্টির মাধ্যমে আইনভঙ্গ হচ্ছে, এছাড়া কেউ তাকে এ নিয়ে সতর্ক করেনি। প্রধানমন্ত্রী বিবেচনা ভুল করার জন্য দুঃখ প্রকাশ করেন, তবে আবারও বলেন তদন্তের ফলের জন্য অপেক্ষা করা উচিত। 2019 সালে নির্বাচিত দলের 10 এমপি বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থাপত্র দিয়েছেন বলে জানা গেছে। আরও কিছু এমপি একই কাজ করেছেন, তবে দলের নেতৃত্ব নিয়ে নতুন ভোটে আয়োজন করার জন্য 54 এমপির আবেদন প্রয়োজন। এই পর্যন্ত জনসনের উপর অনাস্থা প্রকাশ করা মোট এমপির সংখ্যা স্থানীয় সময় বুধবার বিকেল পর্যন্ত স্পষ্ট ছিল না। ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই, এ দফায় প্রথম 3 লাখ ছাড়াল। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বৃহস্পতিবার চলতি দফা করোনা বিস্তারে এই প্রথম 3 লাখের কোঠা পার হলো দৈনিক সংক্রমণের সংখ্যা, বেড়েছে দৈনিক মৃত্যু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় ভারত জুড়ে করোনা আক্রান্ত হয়েছে 3,17,532 জন। আগের দিন সংখ্যাটা ছিল 2,82,970। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান এটি। তাল মিলিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল 15.13%, গত 24 ঘন্টায় তা বেড়ে হয়েছে 16.41%। বেড়েছে মৃত্যু সংখ্যাও, গত 24 ঘন্টায় দেশটিতে 491 জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল 441 জনের। ভারতে 9,287 জন ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হয়েছে এ পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।